চকি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। অলরেডি আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছে গায়ক নোবেল। গত 28 এপ্রিল শরীয়তপুরের বেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে 1,75,000 টাকায় চুক্তি হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে মোট 1,72,000 টাকা দেওয়া হয়। কিন্তু নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করেন এবং এ টাকা আত্মসাৎ করেন। তো তারপর তার বিরুদ্ধে পরবর্তীতে মামলা হয়, আর মামলা হওয়ার পর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। 20 মে পুলিশ তাকে আদালতে হাজির করে। ওই দিন দুপুর 2টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। যদিও তার আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড আবেদন করা হয়। যে নোবেল এপার ওপার বাংলার মানুষের মন কেড়ে নিয়েছিল তার গানের মাধ্যমে, আর সেই নোবেল এখন মাতলামিতে ব্যস্ত। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় গায়ক নোবেল এখন প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ড্রাগসে আসক্ত, আর এসব ড্রাগ ইফেক্টের কারণে নাকি সে ওই দিন কনসার্টে যোগদান করতে পারেনি। তো আপনি কি বলবেন মাইনুল আহসান নোবেল সম্পর্কে?